হ্যালো ফ্রেন্ডস, স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সীমান্ত নীতি। তো ভারতে যখন ইংরেজরা তাদের সাম্রাজ্য বিস্তার করে চলেছে, একই সঙ্গে কিন্তু সেই সাম্রাজ্য বিস্তার বা ভারতে তাদের যে সুবিশাল যে সাম্রাজ্য গড়ে ফেলেছে, সেই সাম্রাজ্যের নিরাপত্তার স্বার্থে তারা কিন্তু একই সঙ্গে ভারতের সীমান্তবর্তী যে দেশগুলি ছিল, সেই সীমান্তবর্তী দেশগুলোতেও তাদের কর্তৃত্ব স্থাপনের লড়াই চালিয়ে যাচ্ছিল। ওকে, তো সেই বিষয়গুলি আমরা এখানে আলোচনা করব। তো মূলত ভারতবর্ষে 1857 সালের পূর্ব থেকেই তারা কিন্তু যে সাম্রাজ্য বিস্তারের নীতি নিয়েছিল, সেটা 1857 সালের পরেও সেটা অব্যাহত ছিল। এইখানে আমরা যখন সীমান্ত নীতি পড়বো, এই নয় যে 1857 সালের পরের গল্প, 1857 সালের পূর্বের সময় থেকেও আমাদের পড়তে হবে। কোন রকম অতিরিক্ত কথা না বলে সরাসরি পয়েন্টে চলে যাচ্ছি যে তারা এই যে সীমান্ত নীতির উদ্দেশ্যটা কি ছিল। তাদের প্রথম উদ্দেশ্য ভারতবর্ষে তাদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা সুরক্ষিত করা। ভারতবর্ষে তারা ব্যবসার স্বার্থে যে প্রচুর অর্থ বিনিয়োগ করেছিল, সেটা কিভাবে বুঝবো, সেটা এই যে ইংল্যান্ডের যে শিল্প বিপ্লব ঘটে, সেই ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ফলে ইংল্যান্ডের যে কলকারখানা, সেই কলকারখানায় ভারতবর্ষে থেকে কাঁচামাল সংগ্রহ করা, ভারতের প্রত্যন্ত অঞ্চল থেকে কাঁচামাল সংগ্রহ করা, একই রকম ভাবে সেই কাঁচামাল দিয়ে তাদের কলকারখানায় যেসব জিনিস তৈরি হচ্ছে, সেইগুলি আবার পুনরায় ভারতবর্ষের টোটাল অঞ্চলে, অর্থাৎ সব অঞ্চলে তারা বিক্রি করবে, অর্থাৎ সমগ্র ভারতবর্ষকে তাদের বাজার হিসেবে তৈরি করার জন্য তারা কিন্তু যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধন করে, এবং সেই যোগাযোগ ব্যবস্থার স্বার্থে রেলপথ পরিবহন এবং তাতে প্রচুর পরিমাণে অর্থ বিনিয়োগ করে। সেই স্বার্থে ভারতে তাদের এই যে নিরাপত্তা, সেই নিরাপত্তা স্থাপনই ছিল হচ্ছে মূল লক্ষ্য। ব্যবসা করা, নিরাপত্তা স্থাপন, এবং একই সঙ্গে সেই অঞ্চলগুলোতে যাদের সঙ্গে বা যে পার্শ্ববর্তী রাজ্যগুলির সঙ্গে বা দেশগুলির সঙ্গে তারা এই যুদ্ধে লিপ্ত হচ্ছে, অর্থাৎ সেই অঞ্চলগুলিও তাদের ভারতের মতন ঔপনিবেশিক সাম্রাজ্যের অধীন আনা, এবং সেখানেও ব্যবসা করাই ছিল তাদের মূল লক্ষ্য। তাই প্রথমেই আলোচনা করব ব্রহ্মদেশ বা মায়ানমারের সঙ্গে তাদের যে বিদেশি নীতি বা তাদের যে সব যুদ্ধ সংগঠিত হয়েছিল সেটা নিয়ে। তো প্রথমেই বলি, মায়ানমার আক্রমণ করার পেছনে কারণটা কি, বা মায়ানমারের সঙ্গে যুদ্ধের কারণটা কি ছিল মায়ানমার বা ব্রহ্মদেশ, সেটার প্রথম কারণ আমরা বলছি যে প্রাথমিক যে সংঘর্ষ শুরু হয় সেটা সাম্রাজ্য প্রসারের নীতিকে নিয়ে। কিন্তু আসল উদ্দেশ্য ছিল ইংরেজদের আলাদা, আসল উদ্দেশ্য ছিল ইংরেজদের এই ব্রহ্মদেশের যে খনিজ সম্পদ এবং বনজ সম্পদ, এই উদ্দেশ্য মূল, সেখানে ব্যবসা করা, তাই। এবং একই রকম ভাবে এখানে আরেকটি ভীতি কাজ করেছিল ইংরেজদের, সেটা হচ্ছে ফরাসি ভীতি। সেই ফরাসি ভীতি দূর করাই ছিল এদের মূল লক্ষ্য। তাহলে খনিজ সম্পদ, বনজ সম্পদ, ফরাসি ভীতি, আর দ্বিতীয় হচ্ছে সেখানে ব্যবসা করা, এটা হচ্ছে মূল। আর প্রাথমিক সংঘর্ষ শুরু হয় এদের সাম্রাজ্য বিস্তারের নীতি নিয়ে। তাহলে 19 শতকের প্রথম দিকে ব্রহ্মদেশের রাজারাও যখন সাম্রাজ্য বিস্তারের নীতি নেয়, তখন ইংরেজদের সঙ্গে স্বাভাবিকভাবেই সংঘাত শুরু। তখন ভারতবর্ষের গভর্নর জেনারেল ছিলেন হচ্ছে লর্ড আমহার্স্ট। অর্থাৎ ব্রহ্ম রাজারা সাম্রাজ্য বিস্তারের নীতি নিলে লর্ড আমহার্স্ট 1824 সালে এদের সঙ্গে সংঘাত বাঁধিয়ে দেন, এবং সেই সংঘাতের ফলস্বরূপ শেষে 1826 সালে এই দুই শক্তির মধ্যে ইয়ান্দাবু সন্ধি স্বাক্ষর হয়। ব্রহ্ম রাজারা হেরে গিয়েছিলেন, এবং যার ফলস্বরূপ ব্রহ্ম রাজাদের উপর তিনটে শর্ত চাপিয়ে দেওয়া হয়। প্রথম শর্ত, একজন রেসিডেন্ট ব্রহ্মদেশের রাজধানী আভা অঞ্চলে থাকবে, এবং দ্বিতীয় শর্ত, যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে 1 কোটি টাকা দিতে হবে, এবং তৃতীয় শর্ত হচ্ছে এখানকার যে আসাম, টেনাসেরিম আর তার সঙ্গে আরাকান, এই তিনটে অঞ্চল দিয়ে দিতে হবে, এবং ব্রহ্ম রাজারা সেগুলি করতে বা দিতে বাধ্য হন। এই ছিল প্রথম ইঙ্গ ব্রহ্ম যুদ্ধ। ওকে, এরপরে দেখা যায় যে ধীরে ধীরে যে রেসিডেন্ট, সেই রেসিডেন্ট ব্রহ্ম রাজাদের কাছ থেকে অতিরিক্ত সুযোগ সুবিধা আদায় করতে থাকেন, এবং শেষে 1840 সাল যখন আসে বা 1840 সাল নাগাদ ব্রহ্ম রাজা এই রেসিডেন্টের উপর ক্ষিপ্ত হয়ে যান, এবং এই সংবাদ ইংরেজ সরকারকে পৌঁছালে তখন দেখা যায় যে ভারত সরকার সেই রেসিডেন্টকে ব্রহ্মদেশ থেকে চলে আসতে বলে। এরপরে আবার আরেকটি ঘটনা ঘটে যে কয়েকজন বা একগুচ্ছ বণিক সম্প্রদায় তারা লর্ড ডালহৌসিকে, লর্ড ডালহৌসি 1848 সালে ভারতবর্ষের গভর্নর হন বা কোম্পানির গভর্নর হয়েছিলেন, তো এইখানে দেখা গেল যে বণিক সম্প্রদায় এই লর্ড ডালহৌসিকে কমপ্লেন করলেন
যে ব্রহ্ম সরকার তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। তারপরে লর্ড ডালহৌসি একজন আবার সেনাপতিকে, নৌসেনাকে পাঠালেন তার ইনভেস্টিগেশন করাতে, এবং এই ইস্যুকে কেন্দ্র করেই ব্রহ্ম দেশের সঙ্গে দ্বিতীয় ইঙ্গো ব্রহ্ম যুদ্ধ বেঁধে যায়। ওকে, তাহলে 1852 সালে এই দ্বিতীয় ইঙ্গো ব্রহ্ম যুদ্ধের ফল হিসেবে লর্ড ডালহৌসি পেগু অঞ্চল দখল করে ফেলে। তো এই ঘটনা ঘটে যাওয়ার পরে ব্রহ্মদেশের সিংহাসনে বসেন মিন্ডন, অর্থাৎ ব্রহ্মদেশের রাজা হন মিন্ডন। এই মিন্ডন ভীষণ স্বাধীন চেতা ছিলেন, তিনি কি করলেন, প্রথম থেকেই ইংরেজ এবং ফরাসি দুইয়ের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সঠিকভাবে চালিয়ে গেলেন। এবং সেখানে একটি সূচনা পাওয়া যাচ্ছিল যে তারা ফরাসিদের প্রতি আগ্রহ বেশি দেখাচ্ছেন মিন্ডন, এবং সেটা তার পরবর্তীতে যখন মিন্ডনের পরিবর্তে থিবো সিংহাসনে বসে সেটা আরো বেশি প্রকট হয়ে যায়। এই থিবো ফরাসিদের সঙ্গে বারবার আলোচনা করে বিভিন্ন বাণিজ্যিক চুক্তি সম্পাদনের কথা বলেন, এবং ফলস্বরূপ ফরাসিরা দেখা যায় শুধুমাত্র চুনি, হিরে পান্না চুনি বলি, সেই চুনি সম্পর্কে কতগুলি বাণিজ্যিক চুক্তি সম্পাদন করে, আর খুব একটা বেশি ব্রহ্মদেশের প্রতি তারা খুব একটা আগ্রহ দেখায় না। অর্থাৎ দেখা গেল যে থিবোর শাসনকালে এই ঘটনাগুলি দেখে ইংরেজদের সঙ্গে তো বিরোধিতা প্রকট হলো, কিন্তু আরেকটা দিক স্পষ্ট হয়ে গেল যে ফরাসিদের প্রভাব কিন্তু এখানে আর নেই। কিন্তু ইংরেজরা কি চাইলো, যে যেভাবেই হোক না কেন ব্রহ্মদেশকে তাদের কর্তৃত্বের অধীন আনতেই হবে, এবং এই পটভূমিতে তারা অলরেডি তৈরি ছিল, এবং সেখানে যে এক কথা বলে ভস্মে ঘি ঢালা, এবং সেই পটভূমিটাকে একদম আরো তৈরি করে দিলেন ভালো মতন ভাবে থিবো। থিবো ইতিমধ্যে বললেন বোম্বে বার্মা ট্রেডিং কোম্পানিকে বা কর্পোরেশনকে যে যত বকেয়া আছে সেটা মেটাতে হবে। তো এই বোম্বে বার্মা ট্রেডিং কোম্পানি সেখানে, অর্থাৎ ইংরেজদের পক্ষ থেকে এখানে সেগুন কাঠের ব্যবসা করত। তো তাকে যখন বকেয়া মেটাতে বলা হয়, তখন এই বকেয়া মেটানোকে কেন্দ্র করে ডাফরিন তৃতীয় ইঙ্গো ব্রহ্ম যুদ্ধ বাধিয়ে দেন। তাহলে এই তৃতীয় ইঙ্গো ব্রহ্ম যুদ্ধ 1885 সালে নভেম্বর মাসে শুরু হয় এবং 1886 সালে 1 জানুয়ারি পুরো ব্রহ্মদেশ ইংরেজরা অধিকার করে ফেলে। এই ছিল তিনটে ইঙ্গো ব্রহ্ম যুদ্ধ বা তিনটে ইঙ্গো মায়ানমার যুদ্ধ, যেখানে প্রথমে গভর্নর জেনারেল ছিল আমহাস্ট, দ্বিতীয়টার সময় হচ্ছে ডালহৌসি, তৃতীয়টার সময় হচ্ছে ডাফরিন। প্রথমটা 1824 থেকে 26, দ্বিতীয়টা 1852, এবং তৃতীয়টা আমরা পেলাম হচ্ছে 1885-86। 1886 সালের 1 জানুয়ারি পুরো ব্রহ্মদেশ তারা অধিকার করে ফেলে। প্রথমটাতে সন্ধি হলো ইয়ান্দাবু সন্ধি, দ্বিতীয়টাতে পেগু দখল করা হলো, এবং তৃতীয়টাতে পুরোপুরি দখল করে ফেললেন। রাইট, তাহলে এই তো মূল ডাটা আমাদের পরীক্ষার নিরিখে লাগবেই। তো এই ছিল আমাদের প্রথম ইঙ্গো ব্রহ্মযুদ্ধ বা ব্রহ্মদেশে ইংরেজদের যে সীমান্ত নীতি। এরপরেই আমরা চলে যাব আফগানের সঙ্গে ইংরেজদের সীমান্ত নীতি কি ছিল। তাহলে এরপরে চলে আসি যে আফগান নীতি বা ইঙ্গো আফগান যুদ্ধ বা ইঙ্গো আফগান সম্পর্ক সম্পর্কে। একই সঙ্গে যখনই আমরা এই 19 শতকের শুরুর দিকে দেখা যায় আফগানে রাশিয়ান যে ফোবিয়া, সেই রাশিয়ান ফোবিয়া কাজ করছে। সেটা কি, এই রাশিয়া 19 শতকের প্রথম দিকে মধ্য এশিয়ার দিকে চোখ দেয়, এবং সেই উদ্দেশ্যেই এই রাশিয়া এই 19 শতকের প্রথম দিকে অলরেডি পারস্য জয় করে ফেলে, এবং ইংরেজরা সেটা খুব একটা ভালো নজরে নিতে পারেননি, কারণ এই পারস্য এবং ভারতের মধ্যেখানে বাফার স্টেট হিসেবে কিন্তু আফগানিস্তান বিরাজ করছে, এবং রাশিয়ার এই আফগানের সঙ্গে একটা সুসম্পর্ক, সেই সুসম্পর্ক ইংরেজরা মেনে নিতে পারেনি। তো এই উদ্দেশ্য নিয়ে বা এই বিষয়টিকে নিয়েই এরপরে ইঙ্গো আফগান যুদ্ধ শুরু হবে, এবং সেটা আমরা প্রথম থেকে বিস্তারিত আলোচনা করব। তাহলে আমরা দুটো পয়েন্ট মাথায় রাখলাম, এক তো রুশ ভীতি সেখানে কাজ করছে, রাইট। এবার আমরা চলে যাই যে 1835 সাল নাগাদ প্রথম ইঙ্গো আফগান যুদ্ধের যে পটভূমি পাচ্ছি আমরা, 1835 সাল নাগাদ এই আফগানের সিংহাসনে বসেন হচ্ছে দোস্ত মোহাম্মদ, এবং তিনি যখন সিংহাসনে বসেন তখন তার চারিদিকে শত্রু। তার প্রথম শত্রু তার ভাই শাহ সুজা, দ্বিতীয় শত্রু হচ্ছে একদিকে রঞ্জিত সিংহ, তৃতীয় শত্রু হচ্ছে পারস্য, এবং চতুর্থ হচ্ছে একদিকে রুশ। তাই তো এইরকম চারিদিকে তার যখন শত্রু, সেই সময় ইংরেজ
অকল্যান্ড একজন দূত পাঠান আলেকজান্ডার বার্নেস বলে। সে আলেকজান্ডার বার্নেসকে পাঠান তার সঙ্গে মিত্রতা করার জন্য। কিন্তু দেখা যায় যে এই দোস্ত মোহাম্মদ আলেকজান্ডার বার্নেসকে পাত্তা না দিয়ে উল্টো রাশিয়ান ভিক্টোভিচকে মহাসমাদরে তিনি রাজসভায় স্থান দিলেন। অকল্যান্ড খেপে গিয়ে তার যে বিরোধী দুই শক্তি শাহসুজা এবং রঞ্জিত সিংহ, এদের সঙ্গে 1838 সালে সন্ধি স্থাপন করে একযোগে তিনজন মিলে দোস্ত মোহাম্মদকে সিংহাসন থেকে উৎখাত করার জন্য আক্রমণ করেন এবং দোস্ত মোহাম্মদকে সরিয়ে শাহসুজাকে সিংহাসনে বসান। কিন্তু দেখা যায় যে আফগানের জনগণ এতে এত বিদ্রোহী হয়ে ওঠে, ইংরেজ শেষে বাধ্য হয়ে আবার দোস্ত মোহাম্মদকে সিংহাসনে বসান। তো এই যে পুরো ঘটনা, যে আফগানিস্তানের রাজনৈতিক পরিস্থিতির বিচার না করে শুধুমাত্র একটা প্রতিশোধ নেওয়ার কারণেই তিনি এইভাবে আফগান আক্রমণ করলেন এবং প্রচুর যুদ্ধের মাধ্যমে ইংরেজ কোষাগারের পয়সা বা অর্থ লুট করলেন, পুরো প্রচেষ্টাই একটা বিফলে পরিণত হলো। এটাকেই বলা হয়েছে অকল্যান্ড ফলি, অর্থাৎ প্রথম ইঙ্গ আফগান যুদ্ধকে অকল্যান্ড ফলি বলে উল্লেখ করা হয়। এই গেল হচ্ছে প্রথম ইঙ্গ আফগান যুদ্ধের, অর্থাৎ প্রথম ইঙ্গ আফগান যুদ্ধকে অকল্যান্ড ফলি বলা হয়। এই গেল হচ্ছে প্রথম ইঙ্গ আফগান যুদ্ধের মূল পটভূমি। তোমরা বারবার একটু মনে রাখবে, যেহেতু পাশাপাশি আলোচনা করছি ইঙ্গ ব্রহ্ম আর ইঙ্গ আফগান, অতএব প্রথম ইঙ্গ ব্রহ্ম যুদ্ধ অলরেডি ক্লিয়ার হয়ে গেছে। এখন যদি ভুল করেও বলা হয়ে থাকে সেটা একটু মার্সি করে নেবে এবং নিজেরা ঠিক করে নেবে, রাইট? ইঙ্গ আফগান যুদ্ধের প্রথম পটভূমি এখানে আমরা পেলাম। এরপর এই দোস্ত মোহাম্মদ মারা গেলে, একটা দীর্ঘ সময় তিনি সিংহাসনে ছিলেন এবং দোস্ত মোহাম্মদ মারা গেলে তার জায়গায় কে বসবে এই নিয়ে মাস্টার লরেন্স তিনি মাস্টারলি ইনঅ্যাক্টিভিটি গ্রহণ করেন, অর্থাৎ লর্ড লরেন্স মাস্টারলি ইনঅ্যাক্টিভিটি নীতি গ্রহণ করেন, অর্থাৎ কে সিংহাসনে বসবে সেটা আমার মাথা ঘামিয়ে কোনো লাভ নেই। এটা হচ্ছে 1878 থেকে 80-র মধ্যের সময়কালের কথা বলছি। কিন্তু তারপরে খুব অল্প সময়ের মধ্যেই দেখা যায় ইংল্যান্ডের রাজসভায় যে দল পরিবর্তন হয়, সংসদে পরিবর্তন আসে এবং সেখানে রক্ষণশীল দল ক্ষমতায় আসে এবং সেই রক্ষণশীল দলের প্রতিনিধি হিসেবে এরপরে লর্ড লিটন ফরওয়ার্ড পলিসি গ্রহণ করে আফগান আক্রমণ করে। আফগান আক্রমণ করে আফগানদের সঙ্গে গন্ডম আকারের সন্ধি স্বাক্ষর করেন। আবার রদবদল ঘটে, রক্ষণশীল ক্ষমতা সরে গিয়ে সংসদে আবার নতুন করে ক্ষমতায় বসেন এবং সেই ক্ষমতার প্রতিনিধি হিসেবে মূলত এরপরে রিপন পুনরায় এই আফগান সম্পর্কে নন ইন্টারভেনশন পলিসি গ্রহণ করেন। তিনটে টপিক পেলাম, যে আফগান সম্পর্কে ইংরেজরা খুব এই অল্প সময়ের মধ্যে 1878 থেকে 80-র মধ্যে কি কি নীতি গ্রহণ করেছিল সেই ইস্যুগুলো নিয়ে। তাহলে সেখানে পেলাম লর্ড লরেন্স মাস্টারলি ইনঅ্যাক্টিভিটি নীতি গ্রহণ করেছিল, কিন্তু লর্ড লিটন এসে ফরওয়ার্ড পলিসি নিয়ে আক্রমণ করে তাদের সঙ্গে গন্ডম আকার সন্ধি স্বাক্ষর করেন, কিন্তু সেটা স্থায়ী বেশি দিন হয়নি কারণ পুনরায় রক্ষণশীল দল পাল্টে যায় সংসদে, রাইট? সেখান থেকে পুনরায় তারপরে ক্ষমতায় যখন বসেন রিপন, তিনি আবার নন ইন্টারভেনশন পলিসি গ্রহণ করেন। অর্থাৎ এইখানে আমরা মূলত এই তিনটে নীতি খুব ভালোভাবে মাথায় রাখবো। তাহলে এই নন ইন্টারভেনশন পলিসি গ্রহণ করে তিনি আফগানের রাজা আমির আব্দুরকে আব্দুর রহমানকে আফগানের রাজা আব্দুর রহমানকে আমির রূপে স্বীকৃতি দেন। কিন্তু দেখা যায় এই আমির সমস্ত কিছুতে ইংরেজ নির্ভর হয়ে পড়ে এবং ধীরে ধীরে পুরো আফগানি ইংরেজদের প্রতি নির্ভরশীল হয়ে পড়ে। এই অবস্থা কাটার পরে যখন আমানউল্লাহ আফগানের রাজা হলেন, এই আমানউল্লাহ তিনি স্বাধীন ক্ষমতার পুনরুত্থান চাইলেন বা তিনি স্বাধীন ক্ষমতা ইংরেজদের কাছ থেকে চাইলেন এবং এই উদ্দেশ্য নিয়েই তাদের মধ্যে প্রথম সংঘাত বাঁধে এবং ইংরেজ এবং আমানুল্লার মধ্যে 1919 সালে রাওয়ালপিন্ডির সন্ধি স্বাক্ষরিত হয়। ইতিমধ্যে
আফগানি কিন্তু ভয়ে ছিল, আফগানও নিজেও কিন্তু একটা ভয়ের মধ্যে ছিল যে রাশিয়া আফগান আক্রমণ করতে পারে। কিন্তু আমানুল্লাহ দেখলেন যে রাশিয়ার আফগান আক্রমণের ভয় একদমই বা সম্ভাবনা একদমই নেই, এই কারণে তিনি নিজেই এবার ইংরেজদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হন, অর্থাৎ উত্তর পশ্চিম সীমান্ত আক্রমণ করে বসেন। সে স্বাধীন ক্ষমতা চাই, তার এই উদ্দেশ্য নিয়ে আক্রমণ করলে ইংরেজদের সঙ্গে যুদ্ধ বাঁধে এবং শেষে 1921 সালে ওই রাওয়ালপিন্ডি সন্ধির রদবদল ঘটিয়ে ব্রিটিশরা আফগান ছেড়ে দেয়। তো এইভাবে ধীরে ধীরে কতগুলি কথা তোমরা মাথায় রাখবে, তার সামারি এরকম দাঁড়ালো। প্রথম ইঙ্গো আফগান যুদ্ধ 1835 থেকে 38 পর্যন্ত চলেছে। আমরা পেলাম যে আফগানের রাজা হচ্ছে দোস্ত মোহাম্মদ, এবং তিনি যখন সিংহাসনে বসেন তার চারিদিকে শত্রু। তো এই সময়টাকে কাজে লাগানোর জন্য অকল্যান্ড কি করলো, একজন দূত পাঠালেন। সেই দূতকে তিনি দোস্ত মোহাম্মদ পাত্তা না দিয়ে রাশিয়ান দূতকে অভ্যর্থনা জানালেন, ফলে অকল্যান্ড রঞ্জিত সিংহ এবং শাহ সুজাকে নিয়ে দোস্ত মোহাম্মদকে সরিয়ে তাকে সিংহাসনে বসান। কিন্তু আফগানের জনগণ বিরোধী হলে সেখানে পুনরায় আবার দোস্ত মোহাম্মদকে বসাতে হয়। এবার দোস্ত মোহাম্মদ দীর্ঘ সময় সিংহাসনে ছিলেন। দোস্ত মোহাম্মদ মারা যাওয়ার পরে 1878 থেকে 80-র মধ্যে কতগুলি ঘটনা ঘটে। লরেন্স মাস্টারলি ইনঅ্যাক্টিভিটি নীতি নিয়েছিলেন, লিটন এসে ফরওয়ার্ড পলিসি নিলেন, ফরওয়ার্ড পলিসি নিয়ে আবার দ্বিতীয়বার আক্রমণ করলেন, এই হলো যুদ্ধ। এবং পরে আবার দেখা যায় তার অল্প সময়ের মধ্যেই রিপন আবার নন ইন্টারভেনশন পলিসি গ্রহণ করে আব্দুর রহমানকে আমিররূপে স্বীকৃতি দেন, ফলে দেখা যায় আমির পুরোপুরি আবার ইংরেজ নির্ভর হয়ে পড়ে। এই গেল দ্বিতীয়। এরপরে তৃতীয় যুদ্ধের গল্পটা কি, আমানুল্লাহ যখন নবাব হলেন বা রাজা হলেন, তখন তিনি চাইলেন যে আমি স্বাধীন ক্ষমতা, অর্থাৎ তিনি স্বাধীনতা চাইলেন। সেক্ষেত্রে ইংরেজদের সঙ্গে যুদ্ধ বাঁধে এবং 1919 সালের প্রথমে রাওয়ালপিন্ডি সন্ধি স্বাক্ষর হয়। পরে তিনি পুরোপুরি স্বাধীনতা চাওয়ার উদ্দেশ্যেই আলটিমেটলি তিনি পুনরায় উত্তর পশ্চিম ভারতের অংশ আক্রমণ করলে ইংরেজদের সঙ্গে যুদ্ধ বাঁধে এবং 1921 সালে রাওয়ালপিন্ডি সন্ধির আবার কিছু রদবদল ঘটিয়ে ইংরেজরা আফগান ছেড়ে চলে আসে। এই ছিল মূল গল্প। লাস্ট ছোট্ট করে আমরা পড়বো হচ্ছে তিব্বত। এই এই তিব্বত মূলত এখানেও ইংরেজদের সেনাবাহিনী পাঠানোর মূল লক্ষ্য কি, তিব্বতের যে দলাই লামা, সেই দলাই লামার গৃহশিক্ষক হিসাবে একজন দর্জি নামক যে রাশিয়ান ব্যক্তি, সেই রাশিয়ান ব্যক্তির নিয়োগকে কেন্দ্র করে ইংরেজদের শিরোপীড়া শুরু হয়। এবং এই উদ্দেশ্যেই লর্ড কার্জন 1904 সালে তিব্বত অভিযান পাঠিয়ে 1904-এ এই তিব্বতের সঙ্গে লাসা চুক্তি সম্পাদন করে। ইয়াং হাজব্যান্ডের নেতৃত্বে একটি টিম পাঠিয়েছিলেন। আমরা মাথায় রাখবো 1904-এ তিব্বতের সঙ্গে লাসা চুক্তি সম্পাদিত হয় এবং ইংরেজদের বা ব্রিটিশদের মধ্য এশিয়ায় সাম্রাজ্যবাদী নীতির এটাই শেষ সঙ্গী। এর পরে আর কোনো সাম্রাজ্য বিস্তারে তারা অগ্রসর হননি, এই কারণে তিব্বত অভিযানকে তাদের সাম্রাজ্যবাদী নীতির মধ্য এশিয়ার শেষ সঙ্গীত বলে উল্লেখ করা হয়। এই ছিল সীমান্ত নীতি সম্পর্কে। তোমরা আমি তোমাদের একদম সামারি করে বলেছি এবং পরীক্ষা নিরীক্ষায় যে যে ডাটাগুলি প্রয়োজন সেই ডাটাগুলি তোমাদের মাথায় রাখতে হবে। খুব ছোট ছোট করে এইভাবে তোমরা পয়েন্ট করে শুধু আমরা লিখবো হচ্ছে গভর্নর জেনারেল কে ছিলেন, সেই আফগানের রাজা কে ছিলেন বা ব্রহ্মদেশের রাজা কে ছিলেন, এই ছোট ছোট পয়েন্টগুলো কোন সন্ধি হলো, এগুলোই তোমাদের মূলত লাগবে। এই ছিল আমাদের সীমান্ত নীতির চারটা। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে নাও, আর যারা প্রথম দেখছো তারা আগের ভিডিওটি দেখে আসো। যদি একদম প্রথম থেকে থরলি প্রিপারেশন বা প্রপার প্রিপারেশন তোমাদেরকে নিতে হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।